গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ, সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজির দেব। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ, সিবিআই তলবে নিজাম প্যালেসে দেব। নিজাম প্যালেসে হাজিরা অভিনেতা সাংসদ দেবের। গরু পাচার কাণ্ডে ঘাটালের সাংসদকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। তাকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। এর আগে গত 9 ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠায় সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত ইনামুল হকের সঙ্গে দেবের যোগাযোগের তথ্য পায় সিবিআই। সেই তথ্যের ভিত্তিতেই তৃণমূল সাংসদকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গরু পাচার মামলায় তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে আসে গোয়েন্দাদের। তদন্তে নেমেই আগে গ্রেপ্তার করা হয়েছিল গরু পাচারের মূল অভিযুক্ত ইনামুল হককে। ইনামুলের পাশাপাশি এই চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করে সিবিআই। জানা গিয়েছে, সেই বয়ানেই উঠে আসে দেবের নাম। ঘাটালের তৃণমূল সাংসদের নাম উঠতেই তাকে তলবের তোড়জোড় শুরু করে দেন গোয়েন্দারা। নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছিল সাংসদকে। তবে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলেই আগেই জানিয়েছিলেন দেব। সেই কারণে নোটিশ পেয়ে নির্ধারিত দিনে নিজাম প্যালেসে হাজিরা অভিনেতা সাংসদ দেবের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইনামুল হকের সঙ্গে কী হবে তার পরিচয় বা আদৌ কোনো পরিচয় রয়েছে কি না, এদিন সে ব্যাপারে দেবকে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও গরু পাচার কাণ্ডে সিবিআই দাবি অনুযায়ী বিপুল টাকার লেনদেন নিয়েও তার কিছু জানা আছে কি না তাও জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। এই মামলায় বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে, সে ব্যাপারেও দেবের কাছে জানতে চাইবেন গোয়েন্দারা। জানা গিয়েছে, এদিন দেবের বয়ানও রেকর্ড করা হবে। উল্লেখ্য, সিবিআই এর পাশাপাশি গরু পাচার কাণ্ডে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের ব্যাপারে তদন্ত চালাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা ইডি।